আজকে শরীরটা অতটা ভালো নাই, তাও ক্লাস করছি। আজকে দেখো আমরা যেটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের তিনটে জিনিস করেছিলাম, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকেনের ক্ষেত্রে এক সমযোজী বন্ধন একটা করে, এটা সমযোজী বন্ধন, এটা বন্ধন, সমযোজী বন্ধন, এটা এই যে বন্ধনটা, এটা হচ্ছে কি বন্ধন, সমযোজী, কি থাকে সমযোজী এক বন্ধন একটা আছে। অ্যালকেনের ক্ষেত্রে সমযোজী দ্বি বন্ধন গঠন করে, অ্যালকাইনের ক্ষেত্রে সমযোজী ত্রিবন্ধন গঠন করে। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে এক বন্ধন, অ্যালকেনের ক্ষেত্রে দ্বিবন্ধন এবং অ্যালকাইনের ক্ষেত্রে ত্রিবন্ধন গঠন করে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ইউপ্যাক নোমেনক্লেচার। আমরা যেটা জানবো সেটা হচ্ছে নোমেনক্লেচার, নোমেনক্লেচার মানে নামকরণ, ইংলিশ বাংলা হচ্ছে নামকরণ, ঠিক আছে। নোমেনক্লেচার অর্থাৎ আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইউপ্যাক, ইউপ্যাক, ইউপ্যাক আমরা জানবো ইউপ্যাক। ইউপ্যাকটা কি যদি আমরা ফুল ফর্ম দেখি, আই যদি আমরা ফুল ফর্ম দেখি, প্রত্যেকটা আমি ফুল ফর্ম এখানে করে দিচ্ছি। এটা হচ্ছে একটা ট্রাস্টিজ, এটা হচ্ছে একটা আমেরিকান সংস্থা, ঠিক আছে। এই সংস্থা থেকে আমরা প্রচুর নামকরণ করে শিখবো এখানে। ইউও এটা কথা অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল, এই সংস্থাটা কোথায় হচ্ছে আমেরিকায়, এটা ঠিক মানে উনিশের দশকে, এটা উনিশের দশকে এটা হয়েছিল, এটা এটা হচ্ছে ইউনিয়ন পিওর, এটা হচ্ছে অ্যাপ্লাই বা অ্যাপ্লাইড বলা হয় এটাকে, অ্যাপ্লাইডও বলে অনেক জায়গায়, অ্যাপ্লাইড সিতে কেমিস্ট বা কেমিস্ট্রি, কেমিস্ট বলে বা কেমিস্ট্রি, কেমিস্ট্রি এটা হচ্ছে ইউপ্যাক নামকরণ। তো আমার ইউপ্যাক নামকরণ করার ক্ষেত্রে কী কী জিনিস লাগবে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমাকে যেটা যেগুলো দরকার সেটা হচ্ছে কি প্রিফিক্স, দু নম্বর দরকার ওয়ার্ড রুট, তিন নম্বর যেটা দরকার সেটা হচ্ছে সাফিক্স। এগুলো ভালো মাথা রাখতে হবে, প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স। প্রিফিক্সের দুটো ভাগ আছে, কি কি ভাগ, প্রাইমারি প্রিফিক্স, প্রিফিক্স মানে আগে বসে, আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স। ওয়ার্ড রুট ভাগ নাই, আমরা সাফিক্সও দুটো ভাগ আছে, একটা হচ্ছে তোমার সেই প্রাইমারি সাফিক্স, একটা হচ্ছে কি সেকেন্ডারি সাফিক্স, ঠিক আছে। প্রত্যেকটা যখন আমরা পার্ট পার্ট করে জানা হয়ে যাবে তখন আমরা কিন্তু ইউপ্যাক নামকরণ ইজিলি আমরা করতে পারবো, ঠিক আছে। ফার্স্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওয়ার্ড রুট সম্বন্ধে, ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট কি, ওয়ার্ড রুট বাংলা হচ্ছে মূল শব্দ, এটার বাংলা শব্দ হচ্ছে মূল শব্দ ওয়ার্ড রুটের। ওয়ার্ড রুট মানে কি, আমরা দশটা কার্বন মনে রাখবো, দশটা কার্বন, যদি একটা কার্বন যদি থাকে কোনো যৌগে তাহলে সেটাকে ওয়ার্ড রুট বলা হয়, মিথ যদি দুটো কার্বন থাকে তাহলে সেটাকে বলবো আমরা ইথ, যদি তিনটে কার্বন থাকে তাহলে সেটাকে বলবো আমরা কি প্রো, চারটে যদি কার্বন থাকে তাহলে সেটাকে বলবো আমরা বিউট, এটা মনে রাখতে হবে। পাঁচটা যদি কার্বন থাকে তাহলে সেটাকে বলছি আমরা কি পেন্ট, এরকম যদি ছটা কার্বন থাকে তাহলে সেটাকে, ছটা যদি কার্বন থাকে সেটাকে বলা হয় হেক্স, সাতটা যদি কার্বন থাকে তাহলে সেটাকে বলা হয় হেট, আটটা যদি কার্বন থাকে সেটা বলা হয় অক্ট, নটা যদি কার্বন থাকে তাহলে সেটাকে বলছি আমরা নন,
দশটা যদি কার্বন থাকে সেটাকে বলছি আমরা ডেক। এখানে দেখো দশটা যদি আমরা নাম মনে রাখতে পারি, 10 লক্ষ কম্পাউন্ডের কিন্তু আমরা নাম মনে করে দিতে পারবো এই দশটাতে। একটা কার্বন মিথ, দুটো কার্বন ইথ, তিনটে প্রোপ, চারে বিউট, পাঁচে পেন, ছয় হেক্স, সাতে হেপ, আটে অক, নয় নন, দশে ডেক। এটা হচ্ছে ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট সম্বন্ধে কথা। এবার যদি আমরা একটা নর্মাল অ্যালকেনের কথা বলি, দেখো আমরা ক্লাস টেনে শিখেছি, ধরো একটা কার্বন, কার্বনের তাহলে যোজ্যতা কত বলেছিলাম 4, ঠিক আছে। তাহলে একটা কার্বন যদি নিই আমরা, এবং কার্বন কটা হাত, তাহলে 4টে হাত, এই হাতগুলো কে থাকবে, এটা যেহেতু হাইড্রোকার্বন তাহলে এখানে কে থাকবে, হাইড্রোজেন থাকবে, এইচ। তাহলে এগুলো যদি এইচ দ্বারা আমি যদি পূরণ করে দিই, তাহলে এটার নামটা কি, তাহলে আমরা এটা যদি আমরা লিখি তাহলে এটা হবে CH4। তাহলে এটার নাম দেখো, একটা কার্বন নাম কি বলা আছে, একটা কার্বন জন্য বলা আছে এটা মিথ, মিথ। আর সব কোথাও ডবল বন্ড বা ট্রিপল বন্ড, সব সিঙ্গেল বন্ধ হয়, সেজন্য সিঙ্গেল বন্ড থাকলে সবসময় হয় অ্যালকেনের, অ্যালকেন আর অ্যালকেনের জন্য হয় এন, অ্যালকেনের জন্য কি হবে এন, তাহলে এটা নাম হবে মিথেন। তাহলে এবার দুটো কার্বন বিশিষ্ট যদি নিই আমরা, এই একটা কার্বন, এই একটা কার্বন, যদি দুটো কার্বন নেই তাহলে কার্বনের যোজ্যতা কত আমরা জানি, 4, 4টা হাত। তাহলে এই কার্বনটা দেখো, 1, 2, 3, 4, এই কার্বনটা দেখো, 1, 2, 3, 4, তাহলে এগুলো কি লাগাবো সব, হাইড্রোজেন, এইচ লাগিয়ে দিয়েছি। তাহলে এটা কি লেখা যায়, তিনটা দেখো CH3 bond CH3, বা অনেকে এরকম রাখে C2H6 রাখে। তাহলে কটা কার্বন আছে, দুটো কার্বন, এবং কার্বন কার্বন কি বন্ধন আছে, এক বন্ধন। তাহলে অ্যালকেন আছে, এক বন্ধন মানে অ্যালকেন, দ্বি বন্ধন মানে অ্যালকিন, তিন বন্ধন মানে অ্যালকাইন, তাহলে অ্যালকেন। তাহলে দুটো কার্বন জন্য কি হয়, দুটো কার্বন থাকলে কি হয় ইথ, তাহলে ইথ যুক্ত এন মানে ইথেন, তাহলে কি হয় এটা ইথ যুক্ত এন, মানে এটা নাম হয়ে গেল ইথেন, ঠিক আছে।